অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন 10,000 টাকা। এক্ষুনি খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট। দেশবাসীর জন্য মোদী সরকারের এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জনধন অ্যাকাউন্ট। কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মধ্যেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য, ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য। প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। দেশবাসীর জন্য মোদী সরকার এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জনধন অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে তার স্বাধীনতা দিবসের ভাষণে জনধন যোজনা চালু করার ঘোষণা করেছিলেন। এই স্কিমটি 2018 সালের 28 অগস্ট শুরু হয়েছিল। এই স্কিমের অধীনে 6 জানুয়ারি 2021 মধ্যে জনধন অ্যাকাউন্টের মোট সংখ্যা বেড়ে 41.6 কোটি হয়েছে। আপনার কাছে যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিরাট সুবিধা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনার কাছে যদি 1 টাকাও না থাকে তাহলেও আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন। পাশাপাশি এই অ্যাকাউন্টের সাথে পাবেন ডেবিট কার্ড, যার মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি কেনাকাটার সময়তেও ব্যবহার করতে পারবেন। জনধন যোজনার অধীনে 10 বছরের কম বয়সী শিশুর অ্যাকাউন্টও খোলা যেতে পারে। এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুললে আপনি রুপি এটিএম কার্ড, 2 লক্ষ টাকার দুর্ঘটনা বিমা কভার, 30,000 টাকার লাইফ কভার এবং জমার পরিমাণের সুদ পাবেন। এতে আপনি 10,000-এর ওভারড্রাফটের সুবিধাও পাবেন। এছাড়া এতে কোনো রকম ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে না। যে কোনো ব্যাংকে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। জনধন অ্যাকাউন্ট খুলতে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জমা করতে হবে। KYC সম্পন্ন করার জন্য যে কোনো ব্যাংকে এই অ্যাকাউন্ট খোলা যাবে। এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোনো রকম চার্জ দিতে হবে না। 10 বছরের বেশি যে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবে। অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন 10,000 টাকা। এক্ষুনি খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট। দেশবাসীর জন্য মোদী সরকারের এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জনধন অ্যাকাউন্ট। কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মধ্যেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য, ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য। প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। দেশবাসীর জন্য মোদী সরকার এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জনধন অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে তার স্বাধীনতা দিবসের ভাষণে জনধন যোজনা চালু করার ঘোষণা করেছিলেন। এই স্কিমটি 2018 সালের 28 অগস্ট শুরু হয়েছিল। এই স্কিমের অধীনে 6 জানুয়ারি 2021 মধ্যে জনধন অ্যাকাউন্টের মোট সংখ্যা বেড়ে 41.6 কোটি হয়েছে। আপনার কাছে যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিরাট সুবিধা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনার কাছে যদি 1 টাকাও না থাকে তাহলেও আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন। পাশাপাশি এই অ্যাকাউন্টের সাথে পাবেন ডেবিট কার্ড, যার মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি কেনাকাটার সময়তেও ব্যবহার করতে পারবেন। জনধন যোজনার অধীনে 10 বছরের কম বয়সী শিশুর অ্যাকাউন্টও খোলা যেতে পারে। এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুললে